পরীক্ষামূলক প্রয়োগ শুরু হয়েছে ফুসফুসের ক্যান্সারের টিকার। 60টি দেশের 34টি স্থানে 130 জন রোগীর শরীরে এই নতুন টিকার ক্লিনিক্যাল ট্রায়াল প্রক্রিয়া শুরু হয়েছে। এই টিকা তৈরি করেছে বায়োএনটেক। ক্যান্সার কোষগুলোকে পাকাপাকিভাবে শরীর থেকে নির্মূল করা যায় কিনা তা খতিয়ে দেখতেই এই টিকার পরীক্ষামূলক প্রয়োগ শুরু হয়েছে। 60টি দেশের 34টি স্থানে টিকার প্রথম পর্বের ট্রায়াল শুরু হয়েছে। এই তালিকায় রয়েছে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, জার্মানি, হাঙ্গেরি, পোল্যান্ড, স্পেন ও তুরস্ক। এই টিকা প্রথম প্রয়োগ করা হয় ব্রিটেনের এক ব্যক্তির শরীরে। মোট 130 জনকে প্রথম পর্বে এই টিকা দেওয়া হবে। তার মধ্যে রয়েছেন 20 জন ব্রিটিশ। বিশ্বে ক্যান্সারে যত মানুষ মারা যায় তার মধ্যে ফুসফুসের ক্যান্সারে আক্রান্তদের সংখ্যাই সর্বাধিক। প্রতি বছর প্রায় 18 লাখ মানুষের মৃত্যু হয় এই ক্যান্সারে। ফুসফুসের ক্যান্সারে টিউমার ছড়িয়ে পড়া রোগীদের বাঁচার হার প্রায় নেই বললেই চলে। এমন অবস্থায় গবেষকরা পরীক্ষামূলকভাবে যে টিকার প্রয়োগ শুরু করলেন তা ক্যান্সার কোষকে আক্রমণ করে নির্মূল করতে সক্ষম হবে কিনা সেটাই এখন দেখার বিষয়। বিশেষজ্ঞরা বলছেন হাজার হাজার মানুষের জীবন বাঁচানোর যুগান্তকারী সম্ভাবনা রয়েছে এ টিকা। শুধু তাই নয়, চিকিৎসকদের দাবি এই টিকার প্রয়োগে ক্যান্সার কোষের ফিরে আসা ও প্রতিরোধ করা সম্ভব। যে রোগীদের শরীরে মূলত এই টিকার প্রথম ধাপের ক্লিনিক্যাল ট্রায়াল হচ্ছে তাদের মধ্যে কেউ কেউ ক্যান্সারের ফার্স্ট স্টেজে রয়েছেন, কারো চলছে সার্জারি বা রেডিওথেরাপি, অনেকের আবার লাস্ট স্টেজ। প্রয়োগ করার পর টিকাটি শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থাকে ক্যান্সারের মার্কারগুলোর সঙ্গে পরিচিত করায়। এসব মার্কারযুক্ত ক্যান্সার কোষ খুঁজে বের করে এদের বিরুদ্ধে লড়াই করতে সহায়ক হয়। এই টিকার লক্ষ্য ক্যান্সারের বিরুদ্ধে শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থাকে আরও ভালো করে লড়াইয়ে সক্ষম করে তোলা। এটির সফল রেজাল্ট এলে তা ক্যান্সার চিকিৎসায় নয়া দিগন্ত খুলে দেবে বলে মনে করা হচ্ছে।